লোকসভা ভোটের আগে বাঁকুড়ার শক্তি বৃদ্ধি করল বিজেপি। এদিন বাঁকুড়া পৌরসভার প্রাক্তন উপপৌরপতি তথা সিপিআই নেতা সুভাষ দাস পদ্ম শিবিরে যোগ দিলেন। সোমবার বাঁকুড়া শহরের ধর্মশালায় এক কর্মী সভায় সুভাষবাবুর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সহসভাপতি তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার সুভাষ সরকার। এদিন বিজেপিতে যোগ দিয়ে সুভাষবাবু জানান, রাজ্যে বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন, সমাজ ও দেশের স্বার্থে তিনি বিজেপিতে যোগদান করলেন। যখন আমি শাসন ব্যবস্থা চালিয়েছিলাম, তারপরে নতুন ধরনের সরকার, যেটা মানুষকে উন্নত চিন্তাভাবনা করে যে সরকারটা পরিবর্তন করেছিল, তারপরে কিন্তু আমরা অনেকদিন নিষ্ক্রিয় ছিলাম। নিষ্ক্রিয় থাকার পর দেখা যাচ্ছে কি, বর্তমানে যে রাজনৈতিক দল দাঁড়িয়ে আছে তাতে শুধু আমাদের দেশটা অস্থিরতার মধ্যে আসছে না, টোটালি প্রত্যেকটা পাড়াতে পাড়াতে শহরে ঘুরলেই বোঝা যাবে কতটাই মদের ঠেক, গাঁজার ঠেক এবং বিভিন্নভাবে তোলাবাজি প্রমোটারি সিস্টেম করে এক জায়গায় জনপ্রতিনিধি পরিচালনা দিকে তারা কিন্তু লুট চালিয়ে যাচ্ছে। এবারে আমাদের নাগরিক হিসাবে আমার মনে হয় একটা কর্তব্য যে সমাজ এবং দেশ তার পাশাপাশি রাজ্যটাকেও ভাবতে হবে, সমাজটাকেও ভাবতে হবে। এই জন্য অনেক চিন্তাভাবনা করে আমি দেখলাম যে বিকল্প পথ একমাত্র এর সঙ্গে লড়াই করতে গেলে একটা প্ল্যাটফর্ম দরকার। এই প্ল্যাটফর্মের জন্য আমি বিজেপিকে বেছে নিয়েছিলাম, অনেকদিন ধরে আশ্বাস করছিলাম। ঠিক সঠিক সময়ে সমস্ত আমাদের যে গ্রাম স্তরে সব ছেলেদের সঙ্গে যারা বামপন্থী পরিচিত তাদেরকে মানসিকভাবে পরিবর্তন ঘটিয়ে আমি আবার আজকে আনুষ্ঠানিকভাবে জয়েন করলাম। আগামী দিনে আমার দৃঢ় সংকল্প যে সরকার এবং এই রাজ্য থেকে টোটালি নির্মূল না করা পর্যন্ত আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব। এইভাবে বিজেপি আজকে এখানে শপথ এবং অঙ্গীকার করছে এই দলে অংশগ্রহণ। বিজেপি প্রার্থী জানান, রাজ্য সরকারের কাজকর্মে মানুষ বিতশ্রদ্ধ, সেই কারণেই সমস্ত দল থেকে বিজেপিতে যোগ দেওয়ার প্রবণতা বেড়েছে। দেখুন, পশ্চিমবাংলায় মানুষ একেবারে এই সরকারের প্রতি বিতশ্রদ্ধ হয়ে গেছে, তো যার ফলে সমস্ত দল থেকে এখন বিজেপিতে যোগদান করছে। এর মানে এটাই বোঝা যাচ্ছে যে ভারতবর্ষের উন্নতি তথা পশ্চিমবাংলার উন্নতি, পশ্চিমবাংলায় শান্তি, পশ্চিমবাংলায় গণতন্ত্র, এই সব কিছু ফিরিয়ে আনতে পারে ভারতীয় জনতা পার্টি। তাই 2005 থেকে 2010 সাল পর্যন্ত যিনি বাঁকুড়া মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। তিনি সঠিক রাস্তা খুঁজে পেয়ে মানুষের মধ্যে কাজ করতে পারবেন এই আশা নিয়ে এটা করেছেন। আর আজকে তো 1 এপ্রিল, বিভিন্ন মানুষ তো অদ্ভুত কথা বলছে যে বছরে একবার মানুষ ঠকলে যেটা হয় সেটা হচ্ছে এপ্রিল ফুল, আর প্রতিদিন মানুষ ঠকলে সেটা হয় তৃণমূল। তো এই যে জয়েনিং করলো, কতজন জয়েন করেছে? ওনার সমর্থক এই বাঁকুড়া শহরে 100-এর ওপর, প্রত্যেকটি ওয়ার্ডে ওনার সমস্ত মানে ফলোয়ার্স আছেন। ওনার নেতৃত্বে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা ছেলে পাব, তাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে। কিন্তু আজকে আমাদের সীমিত সংখ্যক আসন বলে অল্প কয়েকজন ওনার সঙ্গে এসেছে। এদিন সুভাষ দাসের সাথে প্রায় 100 জন সিপিআইএম সমর্থক বিজেপিতে যোগদান করলেন। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দবার্তা।